নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বৃষ রাশির জাতক ও জাতিকারা এই বছর হারাতে চলেছে, কি জিনিস হারাতে চলেছে এবং কেনই বা হারাতে চলেছে তা ভিডিওতে আমি বলতে চলেছি। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, একটা পার্টও মিস করবেন না। তো আসুন শুরু করা যাক। বৃষরাশির জাতক ও জাতিকারা এ বছরের শুরু থেকে অনেক ভালোর দিকে আসতে চলেছে, ধীরে ধীরে প্রোগ্রেস করতে চলেছে। তা নিয়ে আমি অনেক ভিডিওতে অলরেডি বলেছি, সেই ভিডিওগুলি আপনারা আইবটমে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থাকে। হ্যাঁ বন্ধু, কারা কারা এই অন্ধকারে পড়তে চলেছে তা আমি এক এক করে বলতে চলেছি। দেখুন, প্রথম অবস্থায় যদি বলা যায়, এই বছরটি কিন্তু রাহুর বছর। রাহুর বছর যেহেতু, সেহেতু এই বছর কিন্তু প্রতারণার যোগ প্রবল রয়েছে। অর্থাৎ আপনার টাকা নিয়ে আপনাকে প্রতারিত করার প্রবল সম্ভাবনা রয়েছে, আপনাকে সর্বশান্ত করার সম্ভাবনা রয়েছে। তাই এই বছর আপনারা সতর্ক থাকবেন, এবং কারা এই সতর্কতা খুব বেশি করে থাকবেন সেটি আমি বলতে চলেছি। তার আগে আমি ছোট্ট করে বলি, এই সতর্ক থাকার কারণ আমি বলছি, এই বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু খুব ইমোশনাল প্রকৃতির হয়, এবং অপরের দুঃখ দেখলে নিজের কাজকে বাদ দিয়ে অপরের ভালো করার চেষ্টা করে, এটা স্বাভাবিক। আর আমি বলবো না যে এটা খারাপ জিনিস, এটা কিন্তু ভালো জিনিস। কিন্তু অনেকে আছে এই জিনিসে ফায়দা তুলে নেয় এবং সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলে, এটা সবচেয়ে বড় বিষয়। দোষ বলুন আর গুণ বলুন, বলুন তো এই বছর বৃষরাশির জাতক যারা আছেন তারা অর্থ হারাতে চলেছেন, প্রচুর পরিমাণে অর্থ হারাতে চলেছেন। আপনারা চাকরির জন্য টাকা দিতে যাবেন, সেই টাকা আপনাদের মার চলে যাবে, বিশাল অঙ্কের টাকা। সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কোন চাকরির কথা বলছি। তবে আমি এতটুকুটা বলবো, বৃষরাশির কোনো জাতক জাতিকায় চাকরির জন্য টাকা দিবেন না, এটা আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি যে আপনারা অবশ্যই চাকরির জন্য টাকা দিবেন না। এবার আমি আসল কথাতে আসতে যাচ্ছি, বৃষরাশির জাতক ও জাতিকারা কারা এই অর্থ হারাতে চলেছে। বিশেষ করে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, কিন্তু কারা বিশেষ করে বেশি এই অর্থ হারাতে চলেছে, যাদের বুধ গ্রহ নিচস্থ আছে, বুধ গ্রহ রাহু যুক্ত আছে, বুধ গ্রহ কেতু যুক্ত আছে, তাই আপনাদের ছকে অবশ্যই দেখে নিন আপনাদের বুধ গ্রহ কি পজিশনে আছে। এবং যদি বুধ গ্রহ আপনাদের খারাপ থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং তার কাছে রেমিডিজ নেন, তাতে আপনারই মঙ্গল হবে। হুটপাট করে কোনো ডিসিশন এই বছর আপনারা নেবেন না, কারণ হাতে যখন আপনার অর্থ থাকবে, কারণ আপনারা অনেক অর্থ পেতে চলেছেন, হাতে যখন আপনার অর্থ থাকবে তখন কিন্তু আপনারা অনেক রকম জিনিস মাথাতে বুদ্ধি আসবে, এই জিনিসটা জায়গায় আমি ইনভেস্ট করে দিই। এছাড়াও আপনারা যারা বিজনেস করছেন তারাও বিজনেসের করার ক্ষেত্রে একটু ডিসিশন ভুল হয়ে যেতে পারে এই বুধ গ্রহ যদি আপনার খারাপ থাকে। তো তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের এতটুকু হলেও উপকার করতে পেরেছি, যদি উপকার করি মনে হয় তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ।